ছিল। এখন তো সব ঠিকই আছে। আবার বোতলটা পড়বো, চ এখান দিয়ে, এখান দিয়ে চ। এই দেখ মা, দরজা খুলে গেল। কি হলো? কেউ আছে? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিবায়ন রয়েছি আজ তোমাদের সঙ্গে। আজকে একটা হন্টেড জায়গায় এসেছি। অ্যাকচুয়ালি জায়গাটা হন্টেড ছিল না, কিন্তু এইখানে একজন থাকতো যারা দুদিন ধরে খুব অনেক বেশি প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখানে বুঝতে পারছে, যার জন্য এই বাড়িটায় আমরা এসেছি। ও বলেছে এই বাড়িটায় কিছু আছে কি না তোমরা একবার গিয়ে দেখতে পারো। তো আমি এসেছি আর আমার সাথে এসেছে আমার ভাই এসেছে। তো বান্টু কিছু বলতে চাস এই ব্যাপারটা নিয়ে? আমাকে ফোন করেছিল, হ্যাঁ ফোন করে বলেছিল যে আমরা তো একটু গেছি বাইরে, তো শুনতে পাচ্ছি আশেপাশে থেকে কিছু এরকম রাত্রির আওয়াজ আসছে, তো আমাদের রাস্তা এখন দেরি হবে, তোমরা যদি একবার গিয়ে দেখতে জায়গাটা কি হচ্ছে না হচ্ছে, কালকে তোমার ছুটি আছে, তো সেই কারণেই ভাবলাম একবার গিয়ে দেখে আসি, কেন এরকম হচ্ছে ওদেরও তাহলে আমরা বলতে পারবো যে কি আছে অরিজিনালি, কিছু এরকম ভেতরে আছে কিনা বা কেউ এটা করছে কিনা, তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিউয়ার্স, শুধু তোমাদের জন্যই কিন্তু আসা এখানে, নাকি সত্যি কথা বলতে অনেক নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওর বাড়িতে হচ্ছে, কেন হচ্ছে বলা যাচ্ছে না বা কেন হচ্ছে বোঝা যাচ্ছে না। তো বাড়ির চাবি আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে, তো দরজা খুলে আছে, ওর বাড়িতেই ঢুকছি। তো প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখো ভিডিওটা, দেখো আমিও জানি না কি হবে কি না হবে। তো তালাটা খোল, এই হচ্ছে বাড়িটা। সাবধানে, হ্যাঁ নক কর নক কর নক কর। কেউ নেই, কেউ নেই, কেউ তো নেই, সে তো আমি জানি কেউ নেই। ফোনের ফ্ল্যাশটা জ্বালা। তো এই হচ্ছে ওর বাড়ি, বাড়ি ইনকমপ্লিট বাড়ি হচ্ছে, যে ভেতরে তো লং টং কিছুই হয়নি, ইনকমপ্লিট বাড়ি আমাকে বলেছিল, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে দেখতে হবে গুগলে একবার ঘুরে দেখা যাবে। দেখে তো ঠিকই লাগছে, এটা মনে ওদের বেড, মনে হচ্ছে না কেউ এখানে আছে, মানে লোকজন থাকে, ওরা থাকে এখানে, এখানে এটা ওদের বেডরুম আছে, এটা শো এখানে যেমন ছিল ওরা নিয়ে আছে। বিছানাটা একবার জিজ্ঞেস করতে হবে যে তোরা অগোছালোই ছেড়ে গেছিলিস নাকি গুছিয়ে গেছিলিস বিছানা, এটা একবার জিজ্ঞেস করতে হবে। এই রুমটাও কমপ্লিট আছে, এই হচ্ছে রুম ভিউয়ার্সরা, তোমরা তোমরা দেখতে পারছো। আপাতত তো কিছু বোঝা যাচ্ছে না, কিচেন আছে, এটা হচ্ছে কিচেন, পিছনে দূর দূর অব্দি লোকজন থাকে, কিন্তু সেই হিসাবে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, অনেকটা দূরে দূরে লোকে, অনেকটা ফাঁকা জায়গা, মানে বলতে পারা যাচ্ছে যে জায়গাটা কিন্তু ফাঁকা মাঠের মধ্যে। এরকম হতে পারে অনেক হয়তো রাত্রির বেলায় এসে এরকম কিছু করছে, তো সেটা কারণে হতে পারে, হতে পারে হ্যাঁ, কিন্তু রাত্রির বেলা ঢুকবে কি করে ঘরে, বলছে ঘরের মধ্যে থেকে, বলছে ঘরের মধ্যে থেকে এরকম করা সম্ভব নয়, বলছে ঘরের মধ্যে থেকে কান্নাকাটির নাকি আওয়াজ আসছে, জিনিসপত্র পড়তে দেখা যাচ্ছে, কিন্তু সেরকম তো জিনিস দেখা যাচ্ছে না। জিনিস ট্রাই করে দেখবো, দরজাটা হালকা করে বন্ধ করে, সেটা এ করে দেখে নেবো, এইখান থেকে আমরা ঢুকেছিলাম। এটা হচ্ছে ওদের ছাদে যাওয়ার রাস্তা। এই দেখ দরজা খুলে গেল, কি হলো?
কেউ আছে? হ্যালো, কেউ আছে? চলো, দরজা হঠাৎ খুলে, দরজা তো বন্ধ করে, দরজাটা ভেজিয়ে এলাম। গাছ নড়ছে কেন? দেখতে পাচ্ছ কি গাছ কেন নড়ছে? এক্ষুনি এখানে ছিলাম, দেখলাম যে কেউ নেই, আর ভিউয়ারদেরও সেটাই দেখানো হলো। আমি দরজা ভিজিয়েও গেলাম, তাহলে দরজাটা অটোমেটিক খুললো কি করে? এখানে তো কোনো হাওয়াও চলছে না। সেটাই তো, এক্ষুনি দরজা জাস্ট আমি আমরা দরজাটা এরকম ভাবে বন্ধ করে গেলাম। দরজাটাকে লকি করা ভালো হবে, লকি করা ভালো হবে। কিছু আছে, এমনি এমনি বলছিল না, কিছু আছে। এটা হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা। এটা ছাদ তো লক আছে, ছাদে তো ঢোকা যাবে না, ছাদে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। ছাদে কে থাকবে এত রাতে? তো যে জিনিসটা এক্ষুনি আমাদের সাথে হলো, কিছু একটা মনে হলো আমার। এইখানে ওরা এইসব রেখেছে সব জিনিসপত্র। এই হচ্ছে জায়গা, সত্যি সবকিছু গোছানো গাছানো এখানে, কিন্তু হ্যাঁ আমি তো এক্ষুনি দেখলাম পাখা বন্ধ, পাখা চালাইনি, ঘর তো পুরো অন্ধকার, আলো জ্বলছে না, পাখা অটোমেটিক ঘুরলো কি করে? পাখা কিন্তু ঘুরেছে, আমরা তো কেউ ঘোরাইনি। ঠিকঠাক খুব একটা ভালো লাগছে না জায়গাটা। আমরা এসছি একটা হাউস করে, ঠিকই কথা, আমাকে বলেছিল আমার ফ্রেন্ড হয়, এ কারণে এসছি, কিন্তু জায়গাটা খুব একটা ভালো লাগছে না। এইখানে হচ্ছে সব জিনিসপত্র এদের রাখা, কিন্তু বলছে যে ওদের আওয়াজ আসছিল। এক কাজ করবি, আমরা তাহলে একটা জিনিস ট্রাই করে দেখতে পারি যে কেউ আছে কিনা, যে কেউ আছে কিনা, যদি একটা রিস্ক নিয়ে ভিডিওটা দরজাটা কিন্তু অটোমেটিক, দরজাটা কিন্তু অটোমেটিক খুলে গেল তখন। হ্যাঁ, দরজাটা অটোমেটিক খুলে গেল, তার পাকার প্লেটটা খুললে, জিনিসগুলো আমার খুব একটা এতক্ষণ ধরে তো কিছু ছিল না, আবার হঠাৎ করে নড়তে শুরু করলো। আমরা জিনিসটা এখন এটাই দেখবো যে যদি কেউ এখানে থেকে থাকে তাহলে সে তার প্রুফ দেবে যে এখানে কেউ আছে। তোমরা কেউ কি এখানে আছো? কোনো মানুষ নেই, সবাই এটা বুঝতে পারছে, পুরো ঘরে আমরা দুজন, কেউ কি এখানে আছো? প্রতিটা জায়গায় আমরা করেছি। এবার আমি জানতে চাইছি যদি 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 কেউ থেকে থাকো তাহলে একটা তাহলে প্রুফ তুমি কিন্তু দিতে পারো, তোমরা প্রুফ দিয়েছো যে দরজা তোমরা খুললে পাখা পাখা ঘুরছে, আমরা কিন্তু বুঝতে পারলাম। কিন্তু যদি কেউ কিছু থেকে যদি কেউ কিছু থাকো এখানে আশেপাশে তাহলে কিন্তু তোমরা কিন্তু জানাতে পারো, আমরা কারোর ক্ষতি দেখেছিস। কেউ কি এখানে আছো? প্রুফ দিয়েছে, আমি বলছিলাম তোকে সেখানে আছে, কিছু আছে এখানে, এমনি এমনি বলছে না। কিন্তু বাইরে তো কেউ নেই, যেখান থেকে জিনিসটা হলো বাইরে হাওয়া চলছে না তো, যে বোতলটা যে পড়ে গেল, এত জলের বোতল, জল রয়েছে,
তো হাওয়া শুনছে না, কিছুই না, কি করে হলো? সত্যি বলছি, তোমরা দেখতে পেলে যে বোতলটা কিরম ভাবে রাখা ছিল আর হঠাৎ করে কিভাবে অটোমেটিক পড়ে গেল, তো জিনিসগুলো খুব একটা ভালো লাগছে না। তার মানে কিছু তো আছে। হ্যাঁ, কিসে আবাজ হলো, কিসে আবাজ হলো? বোতলটাকে বোতলটাকে তুই আবার ওই রকমই রেখে দিয়েছিস? হ্যাঁ, বোতলটা আমি আবার ওখানে রেখে দিয়েছি, কিন্তু এটুকু বুঝতে পারছি যে যে কথাটা আমরা জিজ্ঞেস করলাম যে কেউ যদি এখানে থাকো তার প্রুফ দাও, কোনো লোক মানুষ এটা করছে না, তার মানে কোনো নেগেটিভ এনার্জি যদি এটা করে থাকে তার মানে এখানে কোনো নেগেটিভ এনার্জি আছে, কারণ তার প্রুফ কিন্তু সে দুবার আমাদের দিয়ে দিল। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কেউ কিন্তু নেই। আওয়াজ হচ্ছে কোথায়? কোথায় আওয়াজ হচ্ছে? বাইরে বাজি ফাটছে। কিছু তো আছে বস, এখানে কিছু তো আছে। আয়োরি রান্নাঘরে আয়, রান্নাঘরে আয়। হিসাব হয়ে গেল টুকটাক, কিন্তু আওয়াজ কিন্তু হতেই থাকছে। শোন, আমি 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 না জিনিস ভুল না, আরেকটা কথা, আরেকটা রকম ভাবে আমি, আমার ইচ্ছা আছে এটা জিজ্ঞেস করার। কেউ আছে এখানে? কেউ নেই। আরেকটা রকম ভাবে আমার ইচ্ছা আছে যে জানার যে এখানে কেউ আছে কি না। এটা হচ্ছে ওদের বাথরুম, এটা হচ্ছে আয়না আমাদের, আমরা ভিডিও করছি, এবং জায়গাটা সত্যিই খুব ডেঞ্জার। বাথরুমটা আমি বাথরুমে কেউ আছে? বাথরুম নেই নাকি? ঘর তো দেখে নিলাম, কিন্তু ওইদিকে ওই ঘরটা থেকে ব্লেড নড়ছিল না পাখার? হ্যাঁ, ওই ঘর দিয়ে ব্লেড নড়ছিল। এখন কথা ঠিকই আছে, আবার বোতলটা পড়লো। এখান দিয়ে চ, এখানে থাকা যাবে না। কিছু আছে ভাই, এবার আমাদের উপর কোনো অ্যাটাক আসতে পারে। কিছু আছে, এগুলো দিয়ে হয়তো সে বাসে যাচ্ছে, আমরা এখান থেকে চলে যাই। এগুলো সিম্পটম দিচ্ছে, আমরা এখান থেকে চলে যাই, সেটা সে বুঝিয়ে দিতে চাইছে যে আমরা আমার আমার এখানে দিচ্ছে উপস্থিতি রয়েছে, তোমরা এখান দিয়ে চলে যাও হয়তো। আচ্ছা, আমি 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 একটা লাস্ট বারের জন্য একটা এ করতে চাই, আমি এটা দেখেছিলাম। আচ্ছা, যদি এখানে কেউ থেকে থাকো, যদি এখানে কেউ থেকে থাকো আসো, আমি ভালো করে বুঝতে পারছি, আমাদের আশেপাশে যদি থেকে থাকো, তাহলে তোমরা তুমি বা যেই থাকো এরম দুবার তুমি নক করে আমাকে জানাতে পারো বলে যে তুমি আশেপাশে আছো, এরকম দুবার এরম নক করে আমাদের জানাতে পারো যে তোমরা কেউ আছো কি না আমাদের আশেপাশে। এখানে থাকা যাবে না। বাপরে, তালা কোথায়? আচ্ছা, আজকের মতো ভিডিওটা এখানেই আমি ক্লোজ করছি ভিউয়ার্স, কারণ সত্যি এখানে যে অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, যার জন্য এই এখানে থাকা যাচ্ছে না। তো তোমরা দেখলে আজকের ভিডিওটা, তো বান্টুর কি কিছু বলার আছে এখানে? আমার আর কিছু বলার নেই, যা এক্সপিরিয়েন্স আমাদের সাথে হলো আমরা সামনে এক্সপিরিয়েন্সটা ফিল করেছি, যারা ভিডিওটা দেখবে তারাও বুঝতে পারবে, তারা তো মানে ভিডিওতে দেখবে ফোনে দেখবে, কিন্তু আমাদের সঙ্গে জিনিসটা হলো আমাদের সামনে হয়েছে, আমরা এর থেকে বেশি রিস্ক নিতে পারছি না। ব্যাপারটা হচ্ছে খুবই ডেঞ্জারাস, মানে
একের পর এক অ্যাক্টিভিটি, মানে যেটা আমরা কিন্তু করতে বলছি সেটাই কিন্তু করছে, কিন্তু দেখলাম দুবার নক করলাম, দুবার নক কিন্তু হলো। এটা একদিক থেকে বুঝিয়ে দিতে চাইছে যে আমার উপস্থিতি এখানে আছে, তো আমাকে এখানে ডিস্টার্ব করা হচ্ছে, আমরা এখান থেকে তো তাড়াতাড়ি বাড়ি চলে যাই। তো আমার মতে বলে আমরা তোকে, আমার মতে বলে ওকে কোনো ভালো কাউকে দেখিয়ে দেওয়াটাই বাড়িটা ভালো হবে, কারণ আমাদের হাতে তো ওটা নেই যে দেখাবো কিভাবে না দেখাবো কিভাবে। যখন ও থাকতো তখন জিনিসটা হতো না, কিন্তু এখন জিনিসটা হচ্ছে, ওরা নেই, ফাঁকা বাড়িটা হচ্ছে, তোকে জিনিসটা দেখিয়ে নেওয়া উচিত। তো আমরা এটাই বলতে পারি, আর ভেতরে আমার ঢোকার সাহস নেই। তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো।